কমিউনিটি ল্যাঙ্গুয়েজ শিক্ষা খাতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে একসময় বাজেট ছিল 1.2 মিলিয়ন পাউন্ড, তারপর তা কমে দাঁড়ায় 6,500 পাউন্ডে। কিন্তু 2021 সালের জানুয়ারিতে এসে এই বাজেট একেবারে বন্ধ করে দেন মেয়র জন বিক্স। একই প্রজেক্ট বর্তমানে 6 মাসের জন্য চালু আছে ভিন্ন নামে। বাংলাদেশি টিচার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলছেন, বাজেট বরাদ্দ দেওয়া না হলে নতুন প্রজন্ম মাতৃভাষা শেখা থেকে বঞ্চিত হবে। জানাচ্ছেন বিস্তারিত জাকির হোসেন। ভাষা আন্দোলনের প্রতীক শহীদ মিনারে এসেছিলেন এই দুই ব্রিটিশ বাংলাদেশি শিক্ষক। আর কদিন পরেই এখানে শ্রদ্ধা জানানো হবে ভাষা শহীদদের, কিন্তু তারা হতাশ। গত বছর থেকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে ভাষা শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়। এর ফলে হাজার হাজার শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে মাতৃভাষা শিক্ষা থেকে। আমাদের বাংলা শিক্ষার যে একটা সুযোগ ছিল, বিশেষ করে এই টাওয়ার হ্যামলেটে, যেটা কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিসের মাধ্যমে যেটা ছিল, এটা এখন না থাকার কারণে অনেক বাচ্চারাই একই যে বাংলা মাতৃভাষা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, এটা বাস্তব। আমাদের 47 প্রজেক্ট, 80+ টিচার্স, সবার চাকরি চলে গেছে, বাট তাদেরকে রিডান্ডেন্সি দেওয়া হয়েছে, কাউন্সিল থেকে কম্পেনসেশন দেওয়া হয়েছে, ভালো কথা। কিন্তু এই যে প্রভিশনটা বন্ধ হয়ে গেল, প্রভিশন বন্ধ হলে কিন্তু আর বাচ্চারা শিখবে না। 1,500 বাচ্চারা শিখতো সেখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, 11টা আমি বলেছি। ক্যাম্পেইনাররা বলছেন, কমিউনিটি ল্যাঙ্গুয়েজ বন্ধ হওয়ায় টাওয়ার হ্যামলেটসে জিসিএসসি ও এ-লেভেল পরীক্ষায় বাংলা বিষয়ে শিক্ষার্থীদের সংখ্যা কমে গেছে। বিভিন্ন কারণে হয়তো চুজ করতেছে না, কারণ তাদের যে আগের যে একটা বাংলা শিক্ষার যে সুবিধা ছিল, এই সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কারণে অনেকেই মনে করে যে ভয়ে এবং ভীতি হওয়ার কারণে তারা অনেক কিছু চুজ করতে পারে না, যে ভালো রেজাল্ট করবে কি না জিসিএসসিতে। এখানে আইডিয়া স্টোর টাওয়ার হ্যামলেটসের, এখানে বাংলা লেখা হয়েছে, আমি শুনেছি 30,000 পাউন্ড খরচ হয়েছে এই বাংলা লিখেই, বাংলার সম্মান দেওয়া হয়ে গেল, বাচ্চারা শিখলো না, রুট লেভেলে কিছু শিখলো না, এই বাংলা লিখে এখানে নিয়ন লাইট দিয়ে কি হবে আমাদের। তবে সম্প্রতি মেয়র এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিসের জন্য আবারও গ্রান্ট দিতে শুরু করেছে কাউন্সিল। And we've actually introduced grants to help mother tongue classes to start up again, and we've had a number of applications, and we've given money to get those projects back on the road again. So we support mother tongue teaching. We want the community to own mother tongue teaching, and we want our younger generation to understand whichever community they come from. অন্যদিকে গ্রান্ট প্রাপ্তরা বলছেন, যে পরিমাণে অর্থ দেয়া হচ্ছে তা যথেষ্ট নয়। খুব অ্যাসেস করে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, কনস্টিটিউশন সবকিছু নিয়ে ওনারা ছোট্ট গ্রান্ট দিচ্ছেন, 3,000 পাউন্ড। 3,000 পাউন্ড 25 সপ্তাহ, 24 সপ্তাহ, 6 মাসের জন্য। এবং ওনারা চাচ্ছেন ম্যাচ ফান্ডিং, যেমন বাচ্চাদের কাছ থেকে পয়সা আসবে, প্যারেন্টসদের কাছ থেকে পয়সা আসবে। এখন ধরেন 6 মাস পরে বন্ধ হয়ে গেল, আবার 1 বছর পরে পয়সা দিল, এই যে কনসিস্টেন্সি সেটা তো থাকবে না। বাচ্চারা শিখবে কী করে? একটা ল্যাঙ্গুয়েজের যদি ধারাবাহিকতা না থাকে শিখবে কী করে? কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় বহু নারী শিক্ষক এখন বেকার। 80 জনের উপরে ছিল যারা জব করে, এর মধ্যে প্রায় মোর দেন 70% ছিল মহিলা। এদের কিন্তু ছিল শুধু একটাই জব, ছিল অনলি ওয়ান জব, ছিল একটা জব থাকার কারণে এদের কিন্তু এখন আর জব নেই। জব না থাকার কারণে তারা কীভাবে সার্ভাইভ করতে সেটা তাদের ব্যাপার, কিন্তু রিটেন্ডেন্সি পাওয়ার পর তাদের আর, আমি যতটুকু জানি, এই যে 70% মহিলাদের এখনও কোনো নতুন কোনো জব হয়নি। মাতৃভাষা শিক্ষা কার্যক্রমে কাউন্সিলের পক্ষ থেকে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানিয়েছে বাংলাদেশি টিচার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। জাকির হোসেন, টিভি1 নিউজ, লন্ডন।